বর্ষার আগে মশাবাহিত রোগ ঠেকাতে বনগা পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন জলাশয়ে ছাড়া হল গাপ্পি মাছ রাজ্য সরকারের সহযোগিতায় এদিন প্রায় পঞ্চাশ হাজার গাপ্পি মাছ ছাড়া হয় মশাবাহিত রোগ আটকাতে উদ্যোগ নিল বনগা পৌরসভা ছাড়া হলো পঞ্চাশ হাজার গাপ্পি মাছ এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও মৎস্য দপ্তরের কাছে আবেদন করা হয় পৌরসভার সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় পঞ্চাশ হাজার গাপ্পি মাছ এদিন পুরসভার হাতে তুলে দেয় পুরসভার সেই আবেদন মেনে এদিন প্রায় পঞ্চাশ হাজার গাপ্পি মাছ পুরসভার হাতে তুলে দেওয়া হয় সরকারিভাবে এদিন পৌরসভার স্বাস্থ্যকর্মী ও পৌরকর্মীরা বনগাঁ শহরের বিভিন্ন এলাকায় জলাশয় ও নর্দমাতে গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করেন পৌরসভা সূত্রে জানা গেছে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ আটকাতে আগে বন্ধ করতে হবে মশার বংশবিস্তার সে কারণে বদ্ধ জলাশয়গুলি বা সম্ভাব্য যেসব জায়গাগুলিতে মশা বংশ করতে পারে সেই রকম জলাশয়গুলিকে চিহ্নিত করা হয় পৌরসভার পক্ষ থেকে এদিন এই গাপ্পি মাছ হাতে পাবার পর পৌরসভার পক্ষ থেকে সেই চিহ্নিত করা সেই সকল জলাশয়ের ভেতর ছাড়া হয় গাপ্পি মাছগুলিকে আজকে বনগাঁ পৌরসভার পৌরপ্রধানের নেতৃত্বে এবং ওনার নির্দেশ মতন আমরা গাপ্পি মাছের আবেদন জানিয়েছিলাম জেলা স্বাস্থ্য দপ্তরকে এবং ফিশারি ডিপার্টমেন্টকে এবং সেই মতো তারা পঞ্চাশ হাজার গাপ্তি মাছ মশার লার্ভা খায় যে মাছ সেই মাছ আজকে আমরা পৌরসভার তরফ থেকে বাইশটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন পুকুরে আমরা আজকে মাছ ছাড়ছি দীপ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা